ইউক্রেন সংঘাত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে ট্রাম্পের হুঁশিয়ারি। ইউক্রেন সীমান্তে রুশ বাহিনীর সঙ্গে যোগ দিচ্ছে বেলারুশ। বিশেষ প্রতিবেদন, আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধের অবসানের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, দ্রুত এই যুদ্ধের পরিসমাপ্তি না ঘটালে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। নেভাদা অঙ্গরাজ্যের এক সমাবেশে দেয়া বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প বলেন, আমাদেরকে অবশ্যই এক্ষুনি আলোচনায় বসার এবং ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের দাবি জানাতে হবে, অন্যথায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, আর যদি এমনটি হয় তাহলে এই বিশ্বে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি রাশিয়ার সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দেওয়ার কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্প এই বক্তব্য দিলেন। 2024 সালে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প জো বাইডেন প্রশাসনের কর্মকর্তাদের সমালোচনা করেন। তিনি কয়েকবার বলেছেন, 2020 সালে যদি তিনি নির্বাচিত হতে পারতেন তাহলে ইউক্রেন যুদ্ধ শুরু হতো না। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের এক সাক্ষাৎকারে বলেছেন, জো বাইডেন প্রশাসনের বিপজ্জনক বাগাড়ম্বর ইউক্রেন সংঘাতের সূচনা করেছে। ট্রাম্প এক সাক্ষাৎকারে সুস্পষ্ট করে বলেন, প্রকৃতপক্ষে ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধ শুরুর আগে বিদ্রুপ করেছে। ট্রাম্প বলেন, বাইডেন প্রশাসন এক প্রকার প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধে যেতে বাধ্য করেছে এবং বাইডেনের দুর্বলতাকে কাজে লাগিয়ে প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে হামলা চালিয়েছেন। অন্যদিকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তিনি দেশটির সেনাদের ইউক্রেন সীমান্তের কাছে রুশ বাহিনীর সঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ইউক্রেন ও দেশটির সমর্থক পশ্চিমাদের পক্ষ থেকে বেলারুশের বিরুদ্ধে স্পষ্ট হুমকি উল্লেখ করে তিনি এই নির্দেশ দেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 1994 সাল থেকে বেলারুশের ক্ষমতায় লুকাশেঙ্কোর এই নির্দেশ চলমান ইউক্রেন যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার সম্ভাব্য ইঙ্গিত দিচ্ছে। ধারণা করা হচ্ছে, ইউক্রেনের উত্তরাঞ্চলে রাশিয়া ও বেলারুশের সেনারা যৌথ অভিযানে নামতে পারে। নিরাপত্তা ইস্যুতে আয়োজিত এক বৈঠকে লুকাশেঙ্কো বলেন, বেলারুশের ভূখণ্ডে আক্রমণের বিষয়টি ইউক্রেনে আজ শুধু আলোচনাই করা হচ্ছে না, ইতোমধ্যে পরিকল্পনা করা হয়ে গেছে। বেলারুশের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের মনিবরা তাদেরকে দিয়ে বেলারুশের বিরুদ্ধে একটি নতুন যুদ্ধ শুরু করে সেটিতে আমাদের জড়াতে চাইছে। লুকাশেঙ্কো বলেন, কয়েক দশক ধরে আমরা এমন পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েছি, প্রয়োজন হলে আমরা পদক্ষেপ নেব। তিনি বলেছেন, রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গে এই পরিস্থিতি নিয়ে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করেছেন। একটি আঞ্চলিক যৌথ সামরিক গ্রুপ মোতায়েনের বিষয়ে পুতিনের সঙ্গে তিনি একমত হয়েছেন। দুই দিন আগে সেনারা জড়ো হতে শুরু করেছে। দৃশ্যত রাশিয়ার সঙ্গে ক্রিমিয়াকে সংযোগকারী একমাত্র সেতুতে হামলার পর এই নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। লুকাশেঙ্কো বলেছেন, অনানুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে বেলারুশের কাছে একটি সতর্কবার্তা পাঠানো হয়েছে যে ইউক্রেন ক্রিমিয়ার আরেকটি সেতুতে হামলার পরিকল্পনা করেছে, তবে তিনি বিস্তারিত জানাননি। তিনি বলেন, আমার জবাব একেবারে সোজাসাপটা, ইউক্রেনের প্রেসিডেন্ট ও অপর উন্মাদদের বলে দিন, তারা যদি আমাদের ভূখণ্ডের 1 মিটারও স্পর্শ করে তাহলে ক্রিমিয়া সেতুতে হাঁটা তাদের কাছে মনে হবে পার্কের মতো। বেলারুশের সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 60,000। এই বছরের শুরুতে দেশটির 6 ব্যাটালিয়ন ট্যাকটিক্যাল গ্রুপ সব মিলিয়ে কয়েক হাজার সেনা সীমান্ত এলাকায় মোতায়েন করেছে। রবিবার বেলারুশের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান অভিযোগ করেছেন, সীমান্তে উস্কানি দিচ্ছে ইউক্রেন। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরুর জন্য বেলারুশের ভূখণ্ডকে মঞ্চ হিসেবে ব্যবহার করেছে রাশিয়া। বেলারুশের ঘাঁটি থেকে ইউক্রেনের উত্তরাঞ্চলে সেনা ও সামরিক পাঠানো হয়।